নমস্কার আমি সুকান্ত সুকান্ত আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সতেরোই জানুয়ারি মঙ্গলবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমারই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চার মাঘ সতেরোই জানুয়ারি মঙ্গলবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা নয় দশমী দিবা বারোটা ত্রিপান্ন বিশাখা নক্ষত্র দিবা দুটো ছাব্বিশ বৃষ্টিকরণ দিবা বারোটা দেখেন কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে রাহু রাহু মেষে ফর্ণী নক্ষত্রে মঙ্গল বৃষে রোহিণী নক্ষত্রে চন্দ্র ও কেতু চন্দ্র তুলায় বিশাখা নক্ষত্রে কেতু তুলায় সাথী নক্ষত্রে বুধ অবস্থান করছে অবস্থায় ধনুতে পূর্বসারা নক্ষত্রে রবি শুক্র শনি মকরে রবি মকরে উত্তসারা নক্ষত্রে শুক্র মকরে ধনিষ্ঠা নক্ষত্রে শনি মকরে ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি মিনে উত্তর ভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখিনি বারোটি রাশির আজ অর্থাৎ সতেরোই জানুয়ারি মঙ্গলবারে রাশি প্রথমে মেষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে আপনার সৌভাগ্য অবশ্যই আসবে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে চিন্তায় থাকবেন মায়ের শরীরের ব্যাপারে আপনার চিন্তা বাড়বে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার কিছুটা ঝগড়া আপনার হয়ে যেতেই পারে মেষ রাশি আজকের দিনে পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হাতে থাকবে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন মেষ রাশি আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা এরপরে বৃষ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য বৃদ্ধি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্য আপনার মনে দুশ্চিন্তা আসতেই পারে তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে বিশেষভাবে ভালো আচরণ করবে তবে আজকের দিনে যে দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আপনার সন্তান মুগ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন এছাড়া আপনার মা বা মাতৃস্থানেও কারোর জন্যে আপনার চিন্তা বাড়বে তবে যে দিয়ে ভালো সমাচার তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে যথেষ্ট সাহায্য করবে একাধিক সমস্যার সমাধানে এরা আপনাকে সাহায্য হাত বাড়ি দেবে আপনার বন্ধুরা উপকার করবে তবে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সেদিক দিয়ে বৃষরাশি সাবধান আজকের দিনে আপনার সন্তান বিদ্যা ক্ষেত্রে কিছুটা অমনোযোগী থাকবে যা আপনার মাথা ব্যথার কারণ হবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃষ জাতক জাতিকা এরপরে মিথুন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে পারিবারিক জীবনে সফলতা আছে কর্মজীবনে সাফল্য আছে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে অস্থিরতা আপনার পারিবারিক জীবনে নানা অস্থিরতা আপনাকে কুড়ে করে খাবে তবে যে দিক দিয়ে একটা শুভ সমাচার আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে আজকের দিনে মিথুন রাশি যেদিক দিয়ে শ্রীবৃদ্ধি আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে যে শত্রুতা ছিল শত্রুদের আপনি নাশ করাতে পারবেন সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে ভাই বা ভাতৃস্থানেও কারোর আচরণে আপনার মনোকষ্টের কারণ হবে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনে আপনার শরীর ভালো থাকবে না শরীরের ব্যাপারে আপনি বিশেষ যত্নশীল হবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে শুভ হবে তা হচ্ছে ভাগ্যের উদয় ঘটবে আপনার কর্মজীবনের সফলতা আসবে এছাড়া দিনে মুক্তি হবে এছাড়া মিথুন রাশি আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে শান্তি নিশ্চিন্তে ঘুম সত্যু তার অবসান আপনি লক্ষ্য করবেন আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে মা বা মাতৃস্থানেও কারোর জন্যে মনে চাপ আসবে আজকের দিনে পারিবারিক জীবনে অস্থিরতা যথেষ্ট রয়েছে আপনার সন্তানের শারীরিক অসুস্থতা মনেতে চিন্তা লাগাবে সন্তানের জন্য যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আজকের দিনে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আর্থিক দিক যে শ্রীবিদ্রি অবশ্যই আছে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে অবশ্যই বিশেষভাবে খারাপ আচরণ করতে পারে কর্কট রাশি তবে একাধিক বন্ধু আবার আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কর্মলাভ করতেই পারবেন কর্কট রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা এরপরের সিংহ রাশি আজকের দিনটি যথেষ্ট চাপ পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা শরীর ভালো যাবে না শরীরের ব্যাপারে সাবধান থাকতেই যাবে আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করবে আজকের দিনে পারিবারিক জীবনে অবশ্যই নিশ্চিত আপনার শারীরিক দিক দিয়ে চাপ পারিবারিক জীবনে অস্থিরতার কারণ হবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না একে অপরের মধ্যে ছোট ছোট ব্যাপারে বড় বড় অশান্তি হয়ে যেতেই পারে আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানজনিত শুভ সমাচার আপনি অবশ্যই পাবেন তবে যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিকদের দিয়ে ভালো সমাচার তা হচ্ছে সন্তান আপনার সন্তানের মেধার বিকাশ সন্তানের কর্মলাভ যোগ আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আকস্মিক দুর্ঘটনা ঘটতে পারে কোথাও পড়ে গিয়ে আহাত আসতে পারে মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলে দিতেই পারে পৈতৃক সম্পত্তি আপনার হাতে আসবে সিংহ রাশি এরপরে কন্যা রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ স্বামী স্ত্রী একত্রে কোথাও ভ্রমণে যেতে পারবেন আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানে কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আজকের দিনে আপনার সন্তান মগুজ জল করবে সন্তানের দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আজকের দিনে পারিবারিক জীবনে সফলতা অবশ্যই আসবে আজকের দিনে আপনার সন্তান মগুজ আপনার আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত চাকরি লাভের খবর পাবেন কন্যা রাশি কন্যা রাশি গুরুজন স্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের আপনি আশীর্বাদ লাভ করবেন তাদের শুভ সম্পর্ক তৈরি হবে এবং তাদের উষ্ণ উন্নত কথাবার্তায় আপনার মানসিক উন্নতি হবে কন্যা রাশি কন্যা রাশি একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা অবশ্যই পাবে তবে যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার মানুষ আপনার মাতৃস্থানীয় কারোর নানা ধরনের শারীরিক সংকট এছাড়া আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার বিবাদ আত্মীয় শত্রুতা এই ব্যাপারে আপনাকে বিশেষ সাবধানে থাকতেই হবে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে হতাশা কিছুটা গ্রাস করবে সেদিক দিয়ে সাবধান কন্যা রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে প্রেম আসবে কিন্তু ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেন না কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন তবে যে দিক দিয়ে চাপ তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে আজকের দিনে এক ব্যাখিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন তুলা রাশি তবে আজকের দিনে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো যাবে না ভাতৃশ্রু আপনাকে অবাক করে দেবে আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে তুলারাশি সাবধান একাধিক শত্রু আপনার সঙ্গে শত্রুতা করতে চাইছে সেদিকে আপনাকে সাবধানে থাকতেই হবে শত্রুদের থেকে বিশেষভাবে বাঁচার চেষ্টা করুন তুলারাশি হ্যাঁ আজকের দিনে মা বা কারোর সম্পর্কে চিন্তা পিতার জন্যও চিন্তা বৃদ্ধি পাবে আপনার নিজের শরীর ভালো যাবে না সেদিকদের তুলারাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না তুলারাশির জাতক জাতিকা এরপরে বৃষ্টি রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে ভাই বা ভাতৃস্থানেও কারোর জন্যে আপনাকে যথেষ্ট চিন্তা থাকতেই হবে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই লাভ হবে আজকের দিনে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আছে আজকের দিনে মা বা মাতৃস্থানেও কারোর জন্যে আপনার যথেষ্ট চিন্তা বাড়বে তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যেদাত বাড়িয়ে দেবে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো যাবে না আজকের স্বামী স্ত্রীর ঝগড়া অশান্তি হতে পারে এছাড়া মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে অতিরিক্ত ব্যয়যোগ কমানো দরকার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগবে সেদিক দিয়েও সাবধান আজকের দিনে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা অবশ্যই রয়েছে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে ধনুরাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে সৌভাগ্য তবে সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের উগ্র মেজাজ সন্তানের খারাপ ব্যবহার সন্তানের খারাপ রেজাল্ট বিদ্যায় অমনোযোগিতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে ধনুরাশি ধনুরাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানেও কারোর দ্বারা যথেষ্ট উপকৃত হবেন একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে যথেষ্ট শ্রীবৃদ্ধি আছে তবে আপনার ভাই বা ভাতৃস্থানেও কেউ আপনার সঙ্গে ষড়যন্ত্র করছে সেলিকদের ধনুরাশি সাবধান মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানায় যেতেই হবে ধনুরাশি পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে পিতার সাহায্য লাভ পাবেন তবে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান এক বা একাধিক প্রতারক আপনাকে ফাঁসিয়ে দিতে পারে সেদিক দিয়ে ধনুরাশি সাবধান এছাড়াও ধনুরাশি দিয়ে সুখ কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিকদের শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি পারেন ধনু জাতক জাতিকা এরপরে মকর রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট বৃদ্ধি সন্তানজনিত খৌড়া উ খাবো অবশ্যই পাবেন আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ অবশ্যই চাপে রাখবে আজকের দিনে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তি আপনার সঙ্গে যথেষ্ট চিন্তায় রাখবে আজকের দিনে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনের সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে সেদিক দিয়ে মকর রাশি সাবধান আপনার নিজের শরীর ভালো থাকবে না সেদিক দিয়ে মকর রাশি সাবধান মকর রাশি আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবন জীবনে সফলতা অবশ্যই রয়েছে তবে যে দিক দিয়ে চিন্তা তা হচ্ছে সন্তান সন্তানের শারীরিক অসুস্থতা চিন্তায় থাকতেই হবে মা মাতৃস্থানীয় কারোর জন্য চিন্তা বৃদ্ধি পাবে পিতার দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন মকর রাশি আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি কর্মজীবনে চাপ অস্থিরতা বৃদ্ধি পাবে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি হলেও যা যথেষ্ট নয় আপনার সন্তানজনিত চিন্তা সন্তানজনিত অশুভ সমাচার আপনাকে পেতেই হবে আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে কিন্তু ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মকর রাশি জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সমাচার আছে তবে যে দিক দিয়ে অশুভ তা হচ্ছে বন্ধু আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি কর্মজীবনে সফলতা আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে আজকের দিনে এক বা একাধিক ক্ষেত্র থেকে আয় যোগ রয়েছে তবে কুম্ভ রাশি অতিরিক্ত ব্যয়যোগ শনি আপনার কুম্ভতে আগমন মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট শ্রীবৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার চিন্তা বৃদ্ধি পাবে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা এরপরে মিন রাশি আজকের দিনটি যথেষ্ট শুভ কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে বিরাট বৃদ্ধি সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাবে তবে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে মায়ের শরীর নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তা থাকতেই হবে মিন রাশি পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তাগত হতে পারে সেদিক দিয়ে শুভ সমাচার আছে মিন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মি রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও সতেরোই জানুয়ারি মঙ্গলবার বারোটি রাশির কী রাশি ভালো হবে তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি কিছু শেষ করলাম নমস্কার ধন্যবাদ